বৃক্ষরোপণ কোন ধরনের শিক্ষাকে বোঝায় ক খেলাধুলার মাধ্যমে শিক্ষা খ কাজের মাধ্যমে শিক্ষাকে গ তাত্ত্বিক দিক শেখাকে নাকি ঘ দৈহিক শিক্ষাকে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ কাজের মাধ্যমে শিক্ষাকে তাহলে বৃক্ষরোপণ কোন ধরনের শিক্ষাকে বোঝায় আমাদের উত্তর হয়ে যাবে কাজের মাধ্যমে শিক্ষাকে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কোনটি পরিবেশ সংক্রান্ত আলোচনা নয় ক অম্লবৃষ্টি খ গ্রিন হাউস প্রভাব গ ওজন গর্ত নাকি ঘ ওজন প্রস্তুতি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওজন প্রস্তুতি তাহলে কোনটি পরিবেশ সংক্রান্ত আলোচনা নয় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ওজন কী দেওয়া আছে বায়ু দূষণের মাত্রা বোঝাতে ব্যবহার করা উচিত ক বাস্তব উপাদান খ চিত্র গ বক্তৃতা নাকি ঘ চার্ট সহ বক্তৃতা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ চার্ট সহ বক্তৃতা তাহলে বায়ু দূষণের মাত্রা বোঝাতে ব্যবহার করা উচিত চার্ট সহ বক্তৃতা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে বিদ্যুতের ব্যবহারের সঙ্গে প্রাকৃতিক সম্পদের ক প্রত্যক্ষ সমস্যা নেই খ প্রত্যক্ষ সমস্যা আছে গ পরোক্ষ সমস্যা নেই ঘ পরোক্ষ সমস্যা আছে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পরোক্ষ সমস্যা আছে পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নতে দেওয়া আছে পরিবেশ বিদ্যা হল কি ক পরিবেশ সম্পর্কীয় জ্ঞান অর্জন খ পরিবেশ বিষয়ে দক্ষতা অর্জন গ উভয় নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উভয় তাহলে পরিবেশ বিদ্যা হলো পরিবেশ সম্পর্কীয় জ্ঞান অর্জন পরিবেশ বিষয়ে দক্ষতা অর্জন এক কথায় উভয় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা কারণ ক শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে খ শিখন সহজ হয় গ বৌদ্ধিক বিকাশে সাহায্য করে নাকি ঘ শিশুকে স্বাভাবিক পরিবেশে শিখনের সুযোগ সৃষ্টি করে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শিশুকে স্বাভাবিক পরিবেশে শিক্ষণের সুযোগ সৃষ্টি করে তাহলে প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা কারণ শিশুকে স্বাভাবিক পরিবেশে শিখনে সুযোগ সৃষ্টি করে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে পরিবেশ বিষয়ে ধারণা এসেছে কিনা বোঝা যাবে যখন শিক্ষার্থী ক প্রাকৃতিক বিভিন্ন জিনিস সঠিকভাবে চিনতে পারবে ঘ বিভিন্ন ক্রিয়ার সঠিক কারণ ব্যাখ্যা করতে পারবে গ উভয় নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উভয় তাহলে পরিবেশ বিষয়ে ধারণা এসেছে কি না তা জানা যাবে যখন শিক্ষার্থী প্রাকৃতিক বিভিন্ন জিনিস সঠিকভাবে চিনতে পারবে বিভিন্ন ক্রিয়ার সঠিক কারণ ব্যাখ্যা করতে পারবে এক কথায় উভয় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে প্রাথমিক শিক্ষাকে শিশু কেন্দ্রিক করতে হলে ক তাত্ত্বিক শিক্ষার ওপর জোর দিতে হবে খ ব্যবহারিক শিক্ষার ওপর জোর দিতে হবে গ পরিবেশের সঙ্গে শিশুকে মিলিয়ে শিক্ষার ব্যবস্থা করা দরকার নাকি ঘ পরিবেশ শিক্ষার প্রয়োজন নেই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পরিবেশের সঙ্গে শিশুকে মিলিয়ে শিক্ষার ব্যবস্থা করা দরকার পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে একজন শিক্ষক শিক্ষার্থীদের নৈতিক বিকাশের জন্য ক মহৎ ব্যক্তিদের কথা বলবেন খ বর্তমানে নৈতিক অধপতন ও তার পরিণামের কথা ব্যাখ্যা করবেন গ নিজে আদর্শ আচরণ করবেন নাকি ঘ শৃঙ্খলা বোধ বিকাশে সচেষ্ট হবেন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নিজে আদর্শ আচরণ করবেন পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে পরিবেশবিদ্যা পাঠদানে শিক্ষক ক তাত্ত্বিক জ্ঞানের ওপর গুরুত্ব দেবেন খ ব্যবহারিক প্রয়োগের ওপর অধিক গুরুত্ব দেবেন গ উভয়ের ওপর সমগুরুত্ব গুরুত্ব দেবেন নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উভয়ের ওপর সম গুরুত্ব দেবেন তাহলে পরিবেশবিদ্যা পাঠদানের শিক্ষক তাত্ত্বিক জ্ঞানের ওপর গুরুত্ব দেবেন ব্যবহারিক প্রয়োগের ওপর অধিক গুরুত্ব দেবেন এক কথায় উভয়ের ওপর সমগুরুত্ব দেবেন পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে পরিবার থেকে শিশু পায় কি ক প্রথাগত শিক্ষা খ অনিয়ন্ত্রিত শিক্ষা গ বিধি বহির্ভূত শিক্ষা নাকি ঘ দূরশিক্ষা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অনিয়ন্ত্রিত শিক্ষা তাহলে পরিবার থেকে শিশু পায় অনিয়ন্ত্রিত শিক্ষা পরে প্রশ্নতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে বুনিয়াদী শিক্ষার প্রবর্তন করেছেন কে ক শ্রী অরবিন্দ খ বিবেকানন্দ গ রবীন্দ্রনাথ নাকি ঘ মহাত্মা গান্ধী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ মহাত্মা গান্ধী তার বুনিয়াদী শিক্ষা প্রবর্তন করেছেন মহাত্মা গান্ধী পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে মৃত্যুজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম হলো কি ক স্যাপ্রোটোপস খ ডেডোট্রোপস গ কেরোট্রোপস নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক স্যাপ্রোটোপস তার মৃতজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম হল স্যাপ্রোটোপস পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে ঝুম চাষ হল কি ক আদিম কৃষি ব্যবস্থা খ মধ্যযুগীয় কৃষি ব্যবস্থা গ আধুনিক কৃষি ব্যবস্থা নাকি ঘ এক বিশেষ ধরনের উদ্ভিদ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আদিম কৃষি ব্যবস্থা তাহলে ঝুম চাষ হলো আদিম কৃষি ব্যবস্থা দেখো কী দেওয়া আছে হাত দাঁত কোন খনিজের অভাবে নরম হয় ক ক্যালসিয়াম খ ম্যাগনেশিয়াম গ তামা নাকি ঘ দস্তা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ক্যালসিয়াম তাহলে হাত দাঁত কোন খনিজের অভাবে নরম হয় আমাদের উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে ডিওর মান কমে গেলে বলা যাবে ওই জল ক বিশুদ্ধ খ মোটামুটি বিশুদ্ধ গ দূষিত নাকি ঘ ডিওর ওপর অনির্ভর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দূষিত তার ডিও মান কমে গেলে বলা যাবে ওই জল দূষিত পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নতে দেওয়া আছে নিচের কোন দুটি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সংস্কৃতির দিক থেকে পার্থক্য বর্তমান ক পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা খ মুম্বাই ও গুজরাট গ বিহার ও তামিলনাড়ু নাকি ঘ তামিলনাড়ু ও কেরল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বিহার ও তামিলনাড়ু পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে জিনের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন ক ডারউইন খ লফরে লোবেন গ হরগোবিন্দ খোরানা নাকি ঘ প্রফুল্লচন্দ্র রায় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ হরগোবিন্দ খোরানা তাহলে জিনের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের উত্তর হয়ে যাবে হরগোবিন্দ খোরানা মধ্যে দেখো কী দেওয়া আছে ব্যালেন্সড ডায়েটে থাকা প্রয়োজন ক কার্বোহাইড্রেট ফ্যাট খ কার্বোহাইড্রেট প্রোটিন গ কার্বোহাইড্রেট ভিটামিন খনিজ নাকি ঘ কার্বোহাইড্রেট ফ্যাট খনিজ প্রোটিন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ কার্বোহাইড্রেট ফ্যাট খনিজ ও প্রোটিন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে ভিটামিন ডি বেশি থাকে ক কট মাছে খ রুই মাছে গ মাখনে নাকি ঘ দুধে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কট মাছে তাহলে ভিটামিন ডি বেশি থাকে কট মধ্যে দেখো কী দেওয়া আছে তাজমহলের সৌন্দর্য নষ্ট হচ্ছে ক ওজন স্তর নষ্ট হওয়ার জন্য খ অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য গ বায়ু দূষণের জন্য নাকি ঘ জলদূষণের জন্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য তাহলে তাজমহলের সৌন্দর্য নষ্ট হচ্ছে অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে রেফ্রিজারেটর থেকে যে গ্যাস বেরোনোর সম্ভাবনা তা হল ক হাইড্রোজেন খ হাইড্রোকার্বন গ সি নাকি ঘ সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সি এফসি তাহলে রেফ্রিজারেটর থেকে যে গ্যাস বেরোনোর সম্ভাবনা তা হল সিএফসি কী দেওয়া আছে আগ্রহ মনোযোগ এবং প্রেষণা শিখনের কোন পর্যায়ে বিশেষ গুরুত্বপূর্ণ ক আয়ত্তিকরণ খ সংশ্লেষণ গ প্রয়োগ নাকি ঘ বিশ্লেষণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আয়ত্তিকরণ পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে পরে প্রসঙ্গতে দেওয়া আছে পরিবেশবিদ্যার সাথে কোন বিষয়ের সম্পর্ক গভীর ক পদার্থবিদ্যা খ রসায়নবিদ্যা গ জীবনবিজ্ঞান নাকি ঘ সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি তার মানে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীবনবিজ্ঞান এক কথায় সব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও